বলে বান্দা মা ইনদাকুম তোমার কাছে যা আছে ইয়াং ফাদু সব শেষ হয়ে যাবে বলে তুমি তোমার কাছে যা আছে তোমার আশেপাশে যা আছে সব শেষ হয়ে যাবে যেখানে আমি শেষ হয়ে যাব সেখানে আমার বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকবে না আমার মর্যাদার কোনো অস্তিত্ব থাকবে না আমার সম্মানের কোনো অস্তিত্ব থাকবে না আমি শেষ হয়ে যাব আমার আশেপাশে যা আছে সব শেষ হয়ে যাবে মা ইনদাকুম ইয়াংফাদু ওয়া মা ইনদাল্লাহি বা আর যেগুলো আল্লাহর কাছে থাকে আমি আমার জিন্দেগিতে যেই কাজগুলো আল্লাহর জন্য করেছি খোদার কসম করে বলতেছি একটা টাকা ইখলাসের সাথে আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন আল্লাহর কসম সেই টাকাটা আল্লাহর দরবার থেকে আজকে যেরকম যারা পরীক্ষাতে উত্তীর্ণ হলো তাদেরকে স্টেডে ডেকে তাদেরকে যেরকম পুরস্কৃত করা হয়েছে আপনি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন যেই কাজগুলো আপনি আল্লাহর জন্য করেছেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে যেটা হবে নবীদের স্টেড যেটা হবে আল্লাহ পাকের আরশের নিচে ওই স্থানে আপনাকে আপনার কাজের অবশ্যই অবশ্যই পুরস্কৃত আল্লাহ পাক দিবে মা ইনদাকুম ইয়াংফাদু তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহর কাছে যা আছে সব বাকি থাকবে আল্লাহ যেরকম চিরস্থায়ী আল্লাহ ছিল আছে থাকবে তদ্রূপভাবে যেই কাজগুলো আল্লাহর জন্য করা হবে সেই কাজ অবশ্যই অবশ্যই থাকবে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি আর আমি কেন পুরো দুনিয়া শেষ হয়ে যেতে পারে আমি যে আল্লাহর জন্য যে কাজগুলা করছি আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলেন বলে ইয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন এটা কোরআনের সর্বশেষ আয়াত এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাকের নবীর উপর অন্য কোন আয়াত আর অবতীর্ণ হয় নাই আল্লাহ পাক সে আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে বলে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ বলে সেই দিনকে ভয় করো যেদিন সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন এরপরে আমাদের প্রত্যেকটা কামের আল্লাহ পাক দাম দিবে নামাজ পড়ছি আজকে পকেটে টাকা আসে নাই দিনের উপর চলতেছি কষ্ট করতেছি বাহ্যিকভাবে লাগতেছে কোনো ফায়দা হইতেছে না দিনের জন্য কত কষ্ট করি বাহ্যিকভাবে কোনো ফায়দা দেখি না আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কোরআন সত্য আল্লাহর কথা সত্য আল্লাহ পাক বলেন বলে বান্দা তোমার প্রত্যেকটা নেক কাজের দাম আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন আমরা তো দুনিয়াতে প্রতিদান দেওয়ার সময় জুলুম করি পরিপূর্ণভাবে দিই না একদিনেরটা বাকি রাখি অল্প দি অল্প রেখে দি আল্লাহ পাক কোরআনে বলে ওয়া হুম লা ইয়ুজলামুন আমি যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের কাজের পুরস্কার দিব আমি আল্লাহ কারো উপর জুলুম করব না সেজন্য যে কথাটা বলতে চাইতেছি মা ইনদাকুম ইয়াংফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আমাদের কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহর কাছে যা আছে সব থাকবে সেজন্য আমি যদি আমার প্রত্যেকটা কাজকে যদি চিরস্থায়ী করতে চাই আমি যেরকম ক্ষণস্থায়ী আমার প্রত্যেকটা কাজ ক্ষণস্থায়ী যদি চিরস্থায়ী যদি করতে চাই তাহলে আমাকে দুইটা জিনিস আমার নফস আমার বডি আমার শরীর এবং আমার সম্পদ আল্লাহ পাকের কথা মতো আমাকে পরিচালনা করতে হবে আমি যখন আমার বডিটা আল্লাহর কাছে বিক্রি করে দিব আমি যখন আমার সম্পদটা আল্লাহর কাছে বিক্রি করে দিব পবিত্র কোরআনের ঘোষণা বান্দা তুমি তোমার সম্পদ আমার কাছে বিক্রি করে দাও তোমার বডি আমার কাছে বিক্রি করে দাও জানটা আমাকে দিয়ে দাও তো আমি আল্লাহ যিনি জান্নাতের মালিক আমি আল্লাহ আমার জান্নাত তোমার কাছে বিক্রি করে দিব আল্লাহ পাক কোরআনে বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বলে বান্দা আমি আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করব বলে দুইটা শর্তে মুমিন আমাকে নিজের জানকে বিক্রি করে দিতে হবে মুমিন আমাকে নিজের মালগুলাকে বিক্রি করে দিতে হবে আমার জানকে আল্লাহর কাছে কিভাবে বিক্রি করব আমার জান যতক্ষণ পর্যন্ত বডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত যদি আমার বডিটা যদি আল্লাহর হুকুমে পরিচালনা করি আমি স্পিকার বাজার থেকে ক্রয় করছি সেটা ফিটিং করার আগে এর ক্যাটলগ দেখছি কিভাবে ফিটিং করতে হবে কোনটা কোথায় দিতে হবে যেটা মুখে দেওয়ার সেটা মুখে দিতে হবে আর যেটা বাহিরে দেওয়ার সেটা বাহিরে দিতে হবে
আমি যদি বাহির একটা মুখে দিয়ে দিই আর মুখেরটা যদি বাহিরে দিয়ে দিই তাহলে এই স্পিকারের মাধ্যমে যেই फायदा অর্জন করার জন্য আমি বাজার থেকে নিয়ে আসছি ভাড়া করে নিয়ে আসছি সেই फायदा আমি অর্জন করতে পারবো না আল্লাহ পাক আমি আপনাকে বানাইছেন আল্লাহ ইয়া ইউহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহ পাক বলেন হে মানব জাতি আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি মিং যাকারি ওয়া উনসা একজন পুরুষ আর একজন মহিলা থেকে এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন দলে দলে বিভক্ত করেছি বিভিন্ন বংশে বিভক্ত করেছি এক একজনকে এক এক ভাবে সৃষ্টি করেছি এই বংশের মর্যাদা দেখিয়ে আরেকজনের সাথে অহংকার করার জন্য না আরেকজনের সাথে গর্ব করার জন্য না আল্লাহ এত বিভক্তি করে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনে বলেন লিতাআরাফু তোমরা যেন পরস্পর একজন আরেকজনকে চিনতে সহজ হয় কিন্তু একটা কথা মনে রাখবা কাউকে আমি উচ্চ বংশে সৃষ্টি করেছি সে অনেক বড় হয়ে গেছে বলে এটা মনে করবা না কাউকে আমি নিচু বংশে পাঠাইছি সে অনেক নিচু হয়ে গেছে বলে এটা মনে করবা না এগুলার কোন কিছুর দাম আমার আমি আল্লাহর কাছে নাই আমি আল্লাহর কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যদি তোমার অন্তরে যদি আমার ভয় থাকে তোমার অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে সেটাই আমার কাছে দাম তুমি তখন নিম্ন বংশের হলেও আমার কাছে দামি তুমি তখন উঁচু বংশের হলেও আমার কাছে দামি তুমি সমাজের গণ্যমান্য হলেও দামি নিম্ন হলেও দামি এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বুখারীতেও আছে মুসলিমেও আছে তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ইয়া আব্বাস লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া আমার চাচা আব্বাস আপনি আমার চাচা এটা আল্লাহকে বলে আপনি পার পেয়ে যাবেন বলে এটা কোশ্চিন কালেও সম্ভব না আপনার আমলেই আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফুল সিরাতের যেটা ফুল আছে সেটাকে পার করাবে আমি নবী আপনার জন্য কিছু করতে পারবো না লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া আল্লাহর রাসূলের একজন পুফি ছিলেন যেটার নাম হযরত সুফিয়া বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল হযরত সুফিয়াকে সম্বোধন করে বলতেছে ইয়া সুফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো সুফিয়া যে আল্লাহর রাসূলের ফুপি লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া বলে আমি কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসব না আমি কিছুই করতে পারবো না আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা যাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন একদিন আল্লাহর রাসূল ফাতেমাকে বলতেছে ইয়া ফাতেমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি আমার কাছে যদি সম্পদ চাও সালিনি মিন মালি আমার কাছে আমার সম্পদ থেকে যদি কিছু চাও আমি নবী পিতা হিসাবে তোমাকে দিতে পারবো কিন্তু পরকালে যদি নবীর বেটি বলে যদি তুমি যদি মুক্তি পেতে চাও তখন আমি তোমার কোনো কাজে আসব না তুমি তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করতে হবে যে কথাটা বলতে চাইতেছি আমাদের কারো কোনো কতগুলা হলো আমাদের ইচ্ছা দিন না আমরা আল্লাহ পাক আমাদেরকে যে বংশে পাঠিয়েছে আমি সেরকম হইছি কালো বানাইছে কালো হইছি সুন্দর বানাইছে সুন্দর হইছি আর কতগুলা হলো ইচ্ছা দিন আমি মেহনত করে আমি অন্তরে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমি আল্লাহকে ভালোবেসে আমি চাইলে আমার জীবনটা পরিবর্তন করতে পারি আমরা আজকে এই মাহফিল আসছি এতগুলা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিতেছে কোন সময় লাইলাতুন নিসফি মিন শাবানের নামে একটা রাত আমাদেরকে দে আবার কোন সময় লাইলাতুল কদর দে আবার কয়েকদিন পরে আমাদেরকে রমজানের মতো এত বড় একটা দামি মাস দিবে এগুলার একটা উদ্দেশ্য আছে আমরা দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আমরা তো দুনিয়াতে আসছি আমাদের অবস্থা লাগে যে এরকম যে অমুককে রাজি করতে হবে তমুককে রাজি করতে হবে আল্লাহকে রাজি এটা হয়তো যখন বৃদ্ধ হয়ে যাব তখন চিন্তা করে দেখব এখন আল্লাহকে রাজি করার মতো সময় আমার হাতে নেই কিন্তু দুনিয়ার মূল উদ্দেশ্য হলো একমাত্র আসছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহ আমাকে মহব্বত করে আল্লাহ যদি আমাকে ভালোবেসে আল্লাহর মহব্বতের ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি হয়ে যায় তাহলে আমার দুনিয়াও কামিয়াব আমার পরকালেও কামিয়াব সেজন্য কি করতে হবে কোন কাজ করলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলতেছেন আল্লাহ পাক ভালোবাসার জন্য একটা মানদণ্ড ঠিক করেছেন একটা শর্ত দিয়েছেন
আল্লাহ পাক নবীকে বলেন কুল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি আগে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ পাক তো ভালোবেসে আপনার জন্য অনেক কিছু করেছে কিছুই ছিলেন না আপনি কোনো অস্তিত্বই ছিল না আপনার আব্বার শরীর থেকে যখন আপনি বাহির হয়েছেন তখন আপনার আব্বার জন্য গোসল ওয়াজিব ছিল এরকম একটা নিকৃষ্ট পদার্থ আপনি ছিলেন আল্লাহ পাক সেটাকে লালন পালন করে করে কত সুন্দর একটা আকৃতি আপনাকে দিয়েছে অনেক পাগল দেখেন চিৎকারই করেন একটু চিন্তা করে দেখেন আমার মাথায় যেই রগগুলো আছে আল্লাহ পাক যদি এখান থেকে যদি একটা যদি পরিবর্তন করে দেয় আমার মাথার কোন একটা যদি রগ যদি ছিড়ে যায় তো আমিও তো তার মতো পাগল হয়ে যাব আল্লাহ কত ইহসান আপনি আমাকে আমার উপর করেছেন চোখ দুইটা চোখ দিয়েছেন মাথা মাথা ঠিক রেখেছেন হাত পা সবগুলো ঠিক রেখেছেন আল্লাহ পাক অনেক মহব্বত করে আমি আপনাকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছি আমার সম্মান আগে থেকে বাড়িয়ে দিয়েছে আদমকে দুনিয়াতে এখনো পাঠাই নাই দুনিয়াতে পাঠানোর আগে সমস্ত ফেরেশতাকে বলছে উসজুদুলি আদম আদমকে তোমরা সিজদা করো আল্লাহ পাক মহব্বত আমাদেরকে করছে আল্লাহ পাক মহব্বত আমাদেরকে করে যে আমাকে সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহর কসম আপনার মা থেকেও বেশি আল্লাহ আপনাকে মহব্বত করে আপনার বাবার চাইতেও বেশি আল্লাহ আপনাকে মহব্বত করে নবীর চাইতেও বেশি আল্লাহ তার বান্দাদেরকে মহব্বত করে কুরআন শরীফের এক আয়াত আল্লাহ পাক যখন নিজের পরিচয় তুলে ধরতেছেন বান্দাকে বান্দা তুমি যখন আমাকে ডাকো ওয়া ইদা সালাকা ইবাদি আননি তুমি যখন আমার ব্যাপারে প্রশ্ন করো তখন আমি উত্তর দেওয়ার জন্য কুল বলিয়া মুহাম্মদকে বলবো না আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরামরা বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করতেন তখন আল্লাহ পাক উত্তর দেওয়ার জন্য আল্লাহর নবীকে বলতেন যেমন সাহাবায়ে কেরাম আনফাল নিয়ে প্রশ্ন করছে তখন আল্লাহ পাক বলেন কুল নবী আপনি বলে দিন আল আনফাল এরপরে উত্তর সাহাবায়ে কেরাম রূহ নিয়ে প্রশ্ন করছে তখন আল্লাহ পাক বলেন নবী কুল আপনি বলে দিন কুলির রূহ মিন আমরিল্লাহ কিন্তু যখন আল্লাহ সম্পর্কে যখন মানুষ জানতে চায় তখন আল্লাহ পাক এখানে কোনো কুল শব্দ আনে নাই আল্লাহ নিজেই উত্তর দিতেছে বলে ওয়া ইদা সালাকা ইবাদি আননি বান্দা তুমি যখন আমার ব্যাপারে প্রশ্ন করতেছো তো আমি আল্লাহ তো ফা ইন্নী করিব আমি আল্লাহ তোমার অনেক নিকটে আমি আল্লাহ তোমার অনেক নিকটে বলে তুমি যে কোনো স্থানে ডাক দিলে তোমার আম্মা শুনবে না যে কোনো স্থান থেকে ডাক দিলে তোমার আব্বা শুনবে না তুমি দুনিয়ার যে স্থান থেকে আমাকে ডাক দাও উজিবু দাওয়াতাদ দাঈদা দা তোমার ডাকতে দেরি হবে আমি আল্লাহ পাক শুনতে দেরি করব না তুমি আমার দিকে যদি এক বিয়ত করে করে আসো তো আমি আল্লাহ তোমার দিকে এক হাত যাই ফাযকুরুনি আযকুরকুম তুমি দুনিয়ার মজলিসে আমার কথা বলতেছো আরে দুনিয়ার মজলিস এটা তো নিম্নমানের মজলিস সেখানে তো সব রকমের ব্যক্তি থাকে আর আল্লাহ পাকের যেটা মজলিস সেটা তো অনেক আলা মজলিস আল্লাহ বলে বান্দা ফাযকুরুনি আমাকে তুমি স্মরণ করতেছো আমার কথা বলতেছো তো আযকুরুকুম তুমি যেই মজলিসে বসে আমার কথা বলতেছো এর থেকে কোটি গুণ দামি মজলিসে বসে আমি আল্লাহ তোমার কথা বলবো তুমি আমাকে স্মরণ রাখবা তো আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো আল্লাহ যদি দুনিয়ার মধ্যে এর চাইতে বড় কোন নিয়ামত আর হতে পারে না আল্লাহ আমাকে স্মরণ রাখবে আমাদের অনেক বড় বড় ব্যক্তিরা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখব তোমাকে অনেক অনেক বড় ব্যক্তি যদি শুধু এই কথাটা বলে যে একজন এমপি একজন মন্ত্রী একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি ও যদি আপনাকে এই কথা বলে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি তোমাকে দেখব এই দেখব এই শব্দ এখনো দেখে নাই এখনো দেখা শুরু করে নাই ভবিষ্যৎ দেখব এতটুকুতে আমরা তার জন্য ফেদা হয়ে যাই এতটুকুতে আমরা তার জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাই আর যে আল্লাহ আগে থেকেও দেখতেছে এখনো দেখতেছে আর আল্লাহ পাক বলছে বান্দা এমন কতগুলা জাহান্নামী থাকবে যাদের ব্যাপারে কেউ কিছুই বলতে পারবে না আল্লাহ রাসূল তাদের ব্যাপারে জানবে না একমাত্র শুধু আল্লাহ পাক জানবে তাদের অন্তরের মধ্যে রায়ের দানা থেকেও আরো ছোট সামান্য পরিমাণ ঈমান আছে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বাহির করিয়া আল্লাহ পাক তাদেরকেও দুনিয়া পরিমাণ দশটা দুনিয়া পরিসম পরিমাণ আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে সেজন্য যেই কথাটা বলতে চাইতেছি ফাযকুরুনি আযকুরকুম এটার চাইতে বড় কোনো নিয়ামত আল্লাহ আমাকে স্মরণ করবে এটার চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারে না আল্লাহ যখন আমাকে স্মরণ করবে বলছে তো আমার মৃত্যুর সময় আমার অবস্থা কি রকম চলতেছে আমার পাশে আমার বিবি বসা আছে সে বলতে পারবে না পাশে আমার ছেলে বসা আছে সে বলতে পারবে না আমি তো আল্লাহকে দুনিয়াতে স্মরণ করছি আল্লাহ তখন আমাকে স্মরণ করবে আল্লাহ তখন আমার জন্য কি করবে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে রব বলো তো তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য যে কথাটা বলতে চাইতেছি, বলেন আমাদের সবচাইতে আপন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তো মহব্বত করি। হ্যাঁ, তুমি যদি আমাকে মহব্বত করতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। কোরআন শরীফের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াইগফির যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আপনি বলে দিন আপনার উম্মতরা যেন আপনার অনুসরণ করে। আমরা যতই নবীর অনুসরণ করব, আমার চলাফেরা যদি নবীর মতো হয়, আমার জীবন যাপন যদি নবীর সুন্নত মতো হয়, তাহলে আমি মুখে বলতে হবে না আল্লাহকে মহব্বত করি, আমি নবীর মতো চলা, এটা প্রমাণ বহন করবে আমি আল্লাহকে মহব্বত করি। আল্লাহ তো এটাই বলছে যে আমাকে মহব্বত করো, এটা যদি তুমি দাবি করতে চাও, তাহলে কন্ডিশন একটা, শর্ত একটা, যে ফাত্তাবিউনি, নবী বলতেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ পাকের নবী যেই কাজটা যেভাবে করছে সেভাবে করতে হবে, যুক্তি খাটানো যাবে না। একটা হাদিসের মধ্যে আছে, তিনজন ব্যক্তি একদিন আমাদের আম্মাজানদের কাছে আসছে। আসার পর জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ রসুল কি কি করে, কি আমল করে। সাহাবা ইকরামের অন্তরে তো আমলের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল, নবী কি করে এটা তালাশ করার জন্য, এটা জানার জন্য আমাদের আম্মাজানদের কাছে আসছে। আসার পর আম্মাজানরা বলছে, নবী এরকম করে যে কিছুদিন রোজা রাখে, আবার কিছুদিন রাখে না, আবার কিছু সময় ঘুমাই, আবার কিছু সময় উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার আমাদের বিবিদের সাথেও সময় দেয়, আবার কোনো সময় আম্মাজান আয়েশাকে খাঁদে নিয়ে ওই হাফসি গোলামদের খেলা দেখায়। এই সমস্ত নবীর কথাগুলা ওই তিনজন ব্যক্তিকে বলছে। বলার পর তাদের কাছে লাগছে যে হয়তো আমরা মনে করছি বিশ্ব নবী, তার আমল আরো অনেক বেশি হবে, পুরো রাত হয়তো নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে, পুরো জিন্দেগী হয়তো রোজার মধ্যে কাটাই দিবে, এরকম তারা মনে করছে। এরপরে তারা মনে মনে একটা মনকে লাগাইছে, একটা চিন্তা করছে, আচ্ছা যাক নবী, উনি তো, উনার তো আল্লাহ সবকিছু মাফ করে দিছে, উনার সমস্ত কিছু মাফ, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, উনার যদি এরকম যদি করতে হয়, উনি মাঝে মাঝে রোজা রাখে, তো আজকে থেকে আমি নিয়ত করতেছি যে আজকে থেকে আমি জীবনে কোনোদিন রাত্রে ঘুমাবো না, আমি পুরো রাত নফল নামাজের মধ্যে কাটাই দিব। আরেকজন নিয়ত করছে যে নবী যদি মাঝে মাঝে রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন, প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহ রসুল রোজা রাখতেন, এভাবে আরো শাবান মাস যে মাসটা চলতেছে, আমরা তো অনেকে কয়েকটা রোজা রাখি, অথচ স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা বলেন, আমি আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুল রমজানের পরে সবচাইতে বেশি যেই মাসে রোজা রাখছেন সেই মাসটা হলো শাবান মাস। আরেকজন বলতেছে আমি পুরো জিন্দেগি রোজা রাখবো। আরেকজন বলতেছে যে আমি বিবাহ শাদি করবো না, আমি এক পাশে চলে যাব, জঙ্গলে চলে যাব, যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিব। তাদের এই কথাগুলো যখন আল্লাহ রাসূল শুনছে, একজনে বলতেছে পুরো রাত ঘুমাবো না, নফল নামাজে কাটাই দিব, আরেকজনে বলতেছে পুরো জিন্দেগী রোজা রাখবো, আরেকজনে বলতেছে বিবাহ শাদি করবো না। এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রাসূল শুনছে, আল্লাহ রাসূল তাদেরকে ডাকছে, ডাকার পর বলতেছে, বলে তোমরা কি আমার চাইতে বেশি আল্লাহকে ভয় করো? ওয়াল্লাহ আমি নবী তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আল্লাহর কসম আমি নবী তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমরা কোনোদিন আমার মতো আল্লাহকে ভয় করতে পারবে না। অতএব আমি নবী পুরো জিন্দেগি রোজা রাখি নাই, তোমরা কেন পুরো জিন্দেগি রোজা রাখবা? আমি নবী পুরো রাত কোনোদিন নফল নামাজে কাটাই দি নাই, কিছু ঘুমাই, কিছু নামাজ পড়ি, তোমরা কেন পুরো জিন্দেগি প্রত্যেক রাত না ঘুমাইয়া নফল নামাজে কাটাই দিবা?
তোমরা তোমাদের মনমতো যদি কোনো ইবাদত তোমাদের জন্য অবধারিত করে নাও তাহলে সেটা আমার নবীর তরিকা হবে না। আমি নবী যেরকম করছি, আমি যেটা যেভাবে করতে বলছি, ফরজ নামাজ যেরকম আমরা নবীর তরিকা মতো পড়ি, নবী যেরকম পড়তে বলছি সেরকম পড়ি, যখন করতে বলছে তখন করি, যে সময়ে পড়তে বলছে সে সময়ে পড়ি, তদ্রূপভাবে সুন্নাহ যেগুলো আছে, নওয়াফেল যেগুলো আছে, মুস্তাহাব যেগুলো আছে, এগুলাও নবী যেভাবে করছে সেভাবে করতে হবে। নবী যেভাবে করছে সেভাবে করলে তখন হবে ইত্তেবা, তখন হবে অনুসরণ। আরেকজনে বলতেছে বিবাহ যদি করবে না, আল্লাহ রাসূল একটা মূল নীতি ঠিক করে দিছে যে আমি বিবাহ যদি করছি অতএব এটা সুন্নতে পরিণত হয়ে গেছে। ফামান রগিবা আন সুন্নতি, আমার তরিকার বাইরে যে ব্যক্তি চলাফেরা করবে, লাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না। সেজন্য যে এই কথাটা বলতে চাইতেছি, আমরা আল্লাহ রসুলের এত্তেবা করব আমাদের মন মতো নাকি নবীর তরিকা মতো? তো আপনি দেখাইতে পারবেন, একটা হাদিস দেখাইতে পারবেন যে শবে বরাতের নামাজ বলে কোন নামাজ আল্লাহ রসুল পড়ছেন? আপনি ইবাদত করেন, এই রাতের দাম অনেক বেশি। সহিহ ইবনে হিব্বানে এই রাতের ব্যাপারে হাদিস আছে স্পষ্ট যে আল্লাহ পাক এই রাতের মধ্যে অনেক ব্যক্তিকে আলাদা একটা বিশেষ মাগরিবের পর থেকে আগামী কালকে মাগরিবের পর থেকে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, কোন কোন রাওয়ায়েত আছে, আবার কোন কোন রাওয়ায়েত আছে আল্লাহ পাক বিশেষ একটা তাওয়াজ্জুদে ইলা খলকিহি তার সৃষ্টির দিকে, ফায়াগফিরু লিজমিই ইবাদিহি আল্লাহ পাক তার সমস্ত, লিজমিই মাখলুকিহি আল্লাহ পাক তার সমস্ত মাখলুককে maaf করে দেয়। দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক maaf করে না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সেজন্য এই রাতে আমরা ইবাদত করব। আল্লাহ রাসূল এই রাতে কি করছে এটা হাদিসের মধ্যে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাতে আমি দেখতেছি যে আল্লাহ রাসূল নামাজের নিয়ত বানছে, বান্দার পর অনেক লম্বা কেরাত পড়ছে, এরপরে রুকুতে গেছে, ফাতালাস সুজুদ, এরপরে সেজদাতে গেছে, এত দীর্ঘ চেষ্টা করছে, আমার আমার ভয় হয়েছে যে আল্লাহ রসুল কোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিনা। এই বইটা হওয়ার পর আমি একটু আল্লাহ রসুলের পায়ের মধ্যে একটু নড়া দিলাম, নড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল নড়ে উঠলো। এরপরে আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বলতেছি, আয়েশা ইয়া হুমাইরা, তুমি কি জানো না আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এখান থেকে ওলামায়ে কেরামরা বলেন, আমি ব্যক্তিগতভাবে এই রাতে সালাতু তসবি লম্বা লম্বা কেরাত দিয়ে লম্বা লম্বা বেশি বেশি করে তসবি পড়ে আমি ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার পড় করতে পারি, ইস্তিগফার করতে পারি, নিজের থেকে কিছু বানানোর জন্য চেষ্টা করব না। স্পষ্ট মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আহাদিসু সালাত আহাদিসু সালাতিল বারাআ বলে শবে বেরাতের নামাজ বলতে যে সমস্ত হাদিসগুলা প্রচলিত আছে বলে সবগুলা হলো বানাউট, মিথ্যা, জালিয়াতি। সেজন্য শবে বেরাত লাইলাতুন নিসফি মিন শাবান এটার ফজিলতকে কি অস্বীকার করে না? এটার এটার ফজিলতকে সবাই মানতে হবে, এটা স্পষ্ট সহি হাদিসের দ্বারা সাব্যস্ত আছে, সহি ইবনে ইবনে হিব্বানের হাদিস দ্বারা সাব্যস্ত আছে। কিন্তু এটার মধ্যে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। যে কথাটা আপনাদেরকে বলতেছি, আল্লাহকে যদি মহব্বত করতে চাই, আল্লাহকে যদি ভালোবাসা ভালোবাসতে যদি চাই, আমি চাই আমি আল্লাহকে মহব্বত করব, তাহলে আল্লাহ রসুল যেভাবে বলছে সেভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। নিজের যুক্তি কাটাই বলে আমরা কি খারাপ কাজ করতেছি নাকি? আল্লাহ রসুল একদিন হযরত আবু বকরের ঘরে গেছে রাত্রে শেষ বেলায় তাহাজ্জুদের সময়, দেখতেছে হযরত আবু বকর তাহাজ্জুদে নামাজ পড়তেছে আর কেরাত অনেক আস্তে আস্তে পড়তেছে। এরপর আল্লাহ রাসূল সেখান থেকে হযরত উমরের ঘরে গেছে, দেখতেছে উনিও তাহাজ্জুদে নামাজ পড়তেছে, কেরাতটা একটু জোরে জোরে পড়তেছে। তা আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করতেছে, কিরে তুমি আস্তে কেন পড়তেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে শুনাইতে চাইতেছি সে শুনতেছে, তা আস্তে পড়তেছে, উনি তো শুনতেছে, সেজন্য আস্তে আস্তে পড়তেছে। নিজের মন গড়া একটা যুক্তি পেশ করলো আর উমরকে জিজ্ঞাসা করছে, তুমি এত জোরে কেন পড়তেছো? বলে আমার আওয়াজ শুনে যেন আশেপাশে মানুষ যারা আছে এরা যেন উঠে যায়, তারাও যেন এসে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে।
আল্লাহর রাসূল দুজনকে বললেন, আবু বকরকে বললেন, বলে তুমি আরেকটু জোরে পড়বা, আর উমরকে বলবেন বললেন তুমি আরেকটু আস্তে পড়বা, এতদিন পর্যন্ত তোমরা তোমাদের মন মতো পড়তেছো, তোমাদের মন মতো চললে সেটা আমার নবী আমি নবীর তরিকা হবে না, আমি নবীর তরিকা হওয়ার জন্য আমি নবী যেভাবে পড়তে বলছি সেভাবে পড়তে হবে। সেজন্য যে কথাটা বলতে চাইতেছি, আমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আল্লাহ পাকের নবীর যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে অনুসরণ করতে হবে। এরপরে আমরা প্রত্যেকে একটা চিন্তার বিষয় যে আমি তো আল্লাহকে ভালোবাসতে চাইতেছি, আল্লাহ কি আমাকে ভালোবাসে? আপনাকে কি আল্লাহ পাক ভালোবাসে নাকি ভালোবাসে না, সেটা কোন এই বিভিন্ন মাধ্যমে এটা জানার চেষ্টা করতে হবে না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। বলে হুজুর এটা কেমনে বুঝতে পারবো? আপনি নিজের জীবন জীবন জীবনের দিকে তাকান, আপনি নিজের চরিত্রের দিকে তাকান, নিজের কাজকর্মের দিকে তাকান, আপনার কাজ যদি বেশি বেশিরভাগ যদি কাজ যদি আপনার এরকম হয় যে আপনি আল্লাহর জন্য করেন, দিনের কাজ যদি আপনি বেশি করেন, দিনের পথে যদি আপনি যদি বেশি চলেন, আপনার আপনি বেশি বেশি দিনের পথে যদি আপনার আগ্রহ বেশি থাকে, তাহলে স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ পাক যাকে মহব্বত করে, আল্লাহ পাক যার ভালাই চাই, আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে দিন ব্যবহার করে ইস্তেমাল করে, ইস্তেমালের উদ্দেশ্য হলো আল্লাহ পাক তাকে দ্বীনের কাজ করার তৌফিক দান করে। আপনার দিলটা যদি আল্লাহর দিকে দাবিত থাকে আর যদি আপনার জীবনটা যদি এরকম হয় আল্লাহর দিকে দিলটা দাবিত না, গুনা গুনার দিকে বেশি দাবিত, শুধু গুনাই করতে মনে চাই, গুনার পরিবেশ ভালো লাগে, তাহলে এটা বুঝে নেন যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না। সেজন্য আল্লাহ পাক আপনাকে ভালোবাসার জন্য কোরআন শরীফের মধ্যে বিভিন্ন সিফাত আছে, যেমন আল্লাহ মুত্তাকিকে ভালোবাসে, আল্লাহ ইমানদারকে ভালোবাসে, কোরআনের আয়াতে বলছেন আল্লাহ ইমানদার হলো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসে, মুতাতাহিরিনদেরকে ভালোবাসে, যারা সাবিরিন ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে, এভাবে যারা মুকসিতিন ইনসাফের সাথে বিচার টিচার করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। কোরআন থেকে যে সমস্ত কাজ করলে আল্লাহ পাক ভালোবাসবে সেই সমস্ত কাজ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেই কথাগুলো বলেছি সেগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।